হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রসর সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি, ক্লাস 9 লাইফ সায়েন্স চ্যাপ্টার 3, চ্যাপ্টারের নাম জৈবনিক প্রক্রিয়া। তার অনুশীলনী সলভ করে দিচ্ছি সাতরা পাবলিকেশনের বই থেকে। এর আগে আমার অনেক কটা ভিডিওতেই দেওয়া আছে অনুশীলনী সলভের ভিডিও। উদ্ভিদের শারীরবিদ্যাটা প্রথমে দিয়েছি, শ্বসনেরও ফার্স্ট পার্ট দেওয়া আছে, আর শ্বসনের সেকেন্ড পার্ট। যতগুলো ভিডিও আমি তোমাদের 9 দিয়েছি লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের, প্রত্যেকটাই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যারাই দেখবে পার্ট 1 থেকে দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। ফিজিক্যাল সায়েন্সের আমি ম্যাথসও সলভ করে দিচ্ছি, যাদের ম্যাথ সলভে কোনো প্রবলেম ছিল তারা গিয়ে ভিডিওগুলো চেক করে নিতে পারো। যারা প্রথম ভিডিও দেখবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা তাহলে তার নোটিফিকেশন পাবে। বেল আইকনকেও প্রেস করে নিও। যারা আছো আমার চ্যানেলে 9 পড়ো, তারা বন্ধুদের সাথে, ভাই বোন দাদা দিদিদের সাথে ভিডিও শেয়ার করো, তাদের ভালো লাগলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। তাহলে 2 কোয়েশ্চেন যেগুলো আছে শ্বসনে সাতরা পাবলিকেশনের বইয়ে, সেগুলো আমি তোমাদের আলোচনা করে দেখিয়ে দিচ্ছি কোথার থেকে অ্যান্সারটা লিখতে হবে। 4 কোয়েশ্চেন দেওয়া আছে, 4 কোয়েশ্চেনেরই অ্যান্সার বইয়ে তোমরা পেয়ে যাবে। অনুশীলনীতে শুধু যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোই যে ফাইনাল এক্সামে আসবে তা কিন্তু নয়, তাই টেক্সটটা খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার রাখবে। যদি কনসেপ্টে কিছু প্রবলেম থাকে, যে জায়গাটা বুঝতে পারছো না, একবার বলে দিলে ভালো হয়, বুঝিয়ে দিলে ভালো হয়, এরকম কিছু থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের ডাউট জিজ্ঞেস করে নিতে পারো, আমি তবে তোমাদের ডাউট রিলেটেড সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো, গ্লাইকোলাইসিস কাকে বলে? তাহলে এটা কি শ্বসনের এটা ভাগ? শ্বসনটা হয় 3 ধাপে, ফার্স্ট গ্লাইকোলাইসিস, সেকেন্ড কেভস চক্র যেটাকে বলা হয় টিসিএ সাইকেল, থার্ড ক্রান্তীয় শ্বসন। তো এইটা শ্বসনের ফার্স্ট পর্যায়ের মধ্যেই পড়ছে, যেখানে গ্লাইকোলাইসিসটা 10 ধাপে সম্পন্ন হয়। প্রত্যেকটা ধাপেই উৎসেচক লাগে, উৎসেচকগুলো আলাদা আলাদা, কোনো পোর্শনে এটিপি লাগছে কোনো কোনো ধাপে, কোথাও কোথাও এটিপি উৎপন্ন হচ্ছে, এনএডিএইচ উৎপন্ন হচ্ছে। তো 10 ধাপে কি কি হয়, কি কি উৎসেচক লাগে, সেই ধাপগুলো তোমাদের দেখতে হবে। যদিও পুরো গ্লাইকোলাইসিস প্রসেসটা লেখো যদি বলে, তখন তোমাদের কিন্তু পুরো পরপর ধাপগুলো দিতে হবে। কোনো ধাপ একটা অ্যারো দেওয়া আছে মানে সেটা সিঙ্গেল স্টেপ, যেগুলোতে ডাবল অ্যারো দেওয়া আছে মানে এটার থেকে এটা উৎপন্ন হতে পারে, এ থেকে বি, আবার বি থেকে এ উৎপন্ন হতে পারে। তাই যেটা যেরকম ভাবে অ্যারোগুলো দেওয়া আছে, তোমাদের কিন্তু ঠিক সেরকম ভাবেই অ্যারোগুলো দিয়ে পরীক্ষাতে লিখতে হবে। যদি 5 কোয়েশ্চেনে বলে গ্লাইকোলাইসিস সম্পর্কে লেখো, গ্লাইকোলাইসিস সম্পর্কে যদি লিখতে দেয় তোমরা কাকে বলে লিখে যদি ধাপগুলো দেখিয়ে দাও অ্যারোর মাধ্যমে, সেক্ষেত্রেও 5-5 কিন্তু পেয়ে যাবে। আর এটাও কি অবশ্যই লিখে দেবে, গ্লাইকোলাইসিসটা হচ্ছে 3 পর্যায়ে, সেই 3 পর্যায়টা একটু বর্ণনা করে দেবে। কিন্তু ধাপগুলো অ্যারোর সাহায্যে তোমাদের দেখাতে হবে। অ্যারোগুলো যেরকম আছে, যেখানে সিঙ্গেল অ্যারো, সিঙ্গেল অ্যারো দিতে হবে, 3 ধাপের ডাবল অ্যারো আছে, সেই ডাবল অ্যারোগুলো তোমাদের দিতে হবে, ঠিক আছে? এই সিঙ্গেল অ্যারো ডাবল অ্যারোগুলো কিন্তু খেয়াল রেখো, 10 ধাপ আছে, 10 ধাপে আলাদা আলাদা এনজাইম লাগে। গ্লাইকোলাইসিস তাহলে কাকে বলে? যদি বলে তোমরা লিখবে শ্বসনের প্রথম পর্যায়ে যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ অণুটা উৎসেচকের প্রভাবে আংশিক জারিত হয়ে 2 পাইরুভিক অ্যাসিড আর 2 এটিপি উৎপন্ন করে, তাকেই আমরা বলবো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা সম্পন্ন হয়, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সাইটোপ্লাজমে। কেভস চক্রটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। এই দুটোর থেকেও কোয়েশ্চেন খুব আসে, ভালোভাবে কিন্তু জিনিসটা দেখে রাখবে। কেভস চক্রটাও কিন্তু চক্রাকারে, তোমরা পুরো পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল হয়ে হয়ে মাইটোকন্ড্রিয়ায় যাচ্ছে, অক্সালো অ্যাসিটেটের সঙ্গে যুক্ত হয়ে টোটাল রিয়াকশনটা করছে চক্রাকার পথে, কোথাও সিঙ্গেল অ্যারো কোথাও ডাবল অ্যারো রয়েছে, যেরকম ভাবে কেভস চক্র দেওয়া আছে ঠিক সেরকম ভাবেই লিখতে হবে। এই কেভস চক্রেরও প্রত্যেকটা ধাপে কিন্তু আলাদা আলাদা এনজাইম লাগে। ক্লাস 9 এনজাইমের নামগুলো তোমাদের দেওয়া নেই, উচ্চ ক্লাসে যদি বিএসসি করো তাহলে সেক্ষেত্রে এনজাইমের নামগুলো তোমাদের পড়তে হবে। গ্লাইকোলাইসিস যে বিক্রিয়াটা হয় প্রথম দেখেছিলেন এমডেন, মেয়ার হক আর পারনিস, তাই জন্য গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পদ বলা হয়, ঠিক আছে? তাহলে আমাদের গ্লাইকোলাইসিস সম্পর্কে আলোচনা হয়ে গেল, আমি আলোচনা করে দিই তারপর দেখিয়ে দিচ্ছি কোনটা লিখতে হবে, একদম দেওয়াই আছে বইয়ে। শ্বসনের দুটো তাৎপর্য উল্লেখ করো, নেক্সট কোয়েশ্চেন। তো দুটো তাৎপর্য যখন বলবে তোমরা হেডিং দেবে শ্বসনের তাৎপর্য, 1 লিখবে শক্তির মুক্তি, এটা লিখলে শক্তির মুক্তি নিয়ে একটা লাইনে লিখবে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে খাদ্যের মধ্যে আবদ্ধ ছিল, সেটাই শ্বসনে তাপ শক্তি আর গতিশক্তিতে মুক্ত হয়ে জীবের বিভিন্ন বিপাক আর শারীরবৃত্তীয় কার্যে লাগছে।
বা খুব শর্ট করে বলতে পারো শ্বসনে শালক সংশ্লেষের মধ্যস্থিত শৈত্যিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাপ উন্মুক্ত হয়, যার ফলে পুষ্টি বৃদ্ধি রেচন জনন চলন গমন আমরা সম্পন্ন করতে পারি। বা সেই একটা লাইন কিন্তু তোমাদের শক্তির মুক্তিতে ডিসক্রাইব করতে হবে। নেক্সট যে পয়েন্টটা দেবে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা। এই পয়েন্টটার আন্ডারে শুধু যদি তোমরা ওই ছকটা লিখে দাও যে অক্সিজেনটা শ্বসনে লাগছে, শ্বসন থেকে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় লাগছে, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা অক্সিজেন পাচ্ছি, শুধু ওই অ্যারো দিয়ে যদি ওইটুকুনিও লিখে দাও অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য রক্ষা করে, তাহলেও দুয়ে দুই পেয়ে যাবে। কারণ দু নম্বরে বেশি লিখবার দরকার নেই। দুটো পয়েন্ট দেবে, শক্তির মুক্তিটা ডিসক্রাইব করতে হবে, সেকেন্ড যখন ভারসাম্য রক্ষাটা বলবে শুধু ওই চক্রটা দেখিয়ে দেবে, ব্যাস তাহলেই হবে। যেহেতু দু নম্বর আছে পুরো সেন্টেন্সটা লেখার দরকার পড়বে না, বোঝা গেল? নেক্সট, মানুষের শ্বাসপেশি কি কি? মানুষের শ্বাসপেশি গুলো কোন কোন গুলো? না, ইন্টারকস্টাল মাসল আর ডায়াফ্রাম। ইন্টারকস্টাল মাসল মানে হচ্ছে পঞ্জরাস্থিত মধ্যস্থ পেশি আর মধ্যচ্ছদা, এই দুটো। এই দুটো নাম লিখলে নম্বর পেয়ে যাবে। এবারে দিয়েছে চার নম্বরের কোশ্চেন, সন্ধান কাকে বলে? এটাও একটা শ্বসন প্রক্রিয়া, যেখানে কি হয় শ্বসন বস্তু গ্লুকোজ অক্সিজেন এখানে লাগে না। অবাধ শ্বসনে অক্সিজেনের অনুপস্থিতি থাকে, সন্ধানেও অক্সিজেনের অনুপস্থিতি থাকে। যে সমস্ত ব্যাকটেরিয়াতে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, এরকম তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, এই ইস্ট জাতীয় ছত্রাক, এদের দেহ থেকে একটা উৎসেচক নিঃসৃত হয়। উৎসেচকটার নাম হলো জাইনেজ। এই জাইনেজ উৎসেচক গ্লুকোজটাকে আংশিক জারিত করে ইথাহিল অ্যালকোহল উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আর শক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, তো সংজ্ঞা যেহেতু তোমাদের বলেছে কিভাবে লিখবে, যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু ব্র্যাকেটে গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া কমা দিয়ে ইস্ট জাতীয় ছত্রাকের দেহকোষে নিঃসৃত উৎসেচক, উৎসেচকটা ব্র্যাকেটে নাম দিয়ে দেবে জাইমেজ, এর প্রভাবে আংশিক জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ ব্র্যাকেটে দিয়ে দেবে, সেটা ইথাইল অ্যালকোহল হতে পারে, ল্যাকটিক অ্যাসিড হতে পারে, উৎপন্ন করে দেহের বাইরে সঞ্চিত করে জৈব যৌগগুলো। আর কি করছে? শ্বসনের মধ্যস্থ শক্তি আংশিক রূপে নির্গমন ঘটায়, তাকে বলা হয় সন্ধান প্রক্রিয়া। সবাজ শ্বসনে একমাত্র আমরা যখন তিনটে স্টেপ হয়ে যাবে কোষীয় শ্বসনে, আমরা সব থেকে বেশি শক্তি পাই সবাজ শ্বসনের ক্ষেত্রে, যেটা অক্সিজেনের প্রভাবে হচ্ছে, কমপ্লিট জারণ সম্পন্ন হয়। কিন্তু বাকি অবাধ শ্বসন আর সন্ধান প্রক্রিয়ায় আমরা সম্পূর্ণ জারিত হচ্ছে না গ্লুকোজটা, তাই সম্পূর্ণ শক্তিও পাবো না। সবাজ শ্বসনে কতটা শক্তি পাওয়া যায়? 686 কিলো ক্যালোরি, ইম্পর্টেন্ট। অবাধ শ্বসনে কতটা শক্তি পাবো? 50 কিলো ক্যালোরি। এগুলোর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। আর সন্ধান প্রক্রিয়ায় কতটা আমরা শক্তি পাবো? মোটামুটি 40 থেকে 50 কিলো ক্যালোরি, অনেক জায়গায় 35 থেকে 50 কিলো ক্যালোরিও লেখা থাকে। তো সন্ধান প্রক্রিয়াতে অতটা আমরা শক্তি পাবো, বোঝা গেল? এই চারটে পয়েন্ট তোমাদের এভাবে লিখতে হবে। এবার যেগুলো ডেফিনেশন আছে কাকে বলে, পুরো কাকে বলে তাই লিখতে হবে। আর এই যে পর্যায় যেটা বললাম সেটা দু নম্বরের জন্য কিভাবে ছোট করে লিখবে আমি তোমাদের বলে দিলাম, এবার দেখিয়ে দিচ্ছি। দেখো গ্লাইকোলাইসিস কাকে বলে, ডেফিনেশন আছে বইয়ে। গ্লাইকোলাইসিস কাকে বলে এখান থেকে এত দূর লিখে দিলে, 73 নম্বর পেজের। ঠিক আছে, আলোচনা হয়ে গেল, এবার আমি অ্যান্সারটা দেখিয়ে দিলাম। নেক্সট দিয়েছিল শ্বসনের দুটো তাৎপর্য। বেশ, দুটো তাৎপর্য যখন বলেছে এখানে আছে 75 নম্বর পেজে, জাস্ট শক্তির মুক্তি লিখে শর্ট করে একটা লাইন লিখে দেবে ভীষণ ছোট ভাবে, তারপরে লিখবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা নিয়ে ওই হেডিংটা দিয়ে এই ছকটা দিয়ে দেবে, তাহলেই হলো। সেন্টেন্স গুলো লিখবার দরকার নেই, দু নম্বরের কোয়েশ্চেন যেহেতু, বোঝা গেল? এটাই যদি তিন নম্বরে জিজ্ঞেস করে তখন সেন্টেন্সটা লিখলেও লিখতে পারো, দু নম্বরের জন্য শুধু এইটা লিখলেই তোমরা নম্বর পেয়ে যাবে। তারপরে দেওয়া ছিল সন্ধান কাকে বলে মানে ডেফিনেশন, এটাও 72 পেজে দেওয়া আছে, এখান থেকে এত দূর লিখবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। যাদের যেখানে অসুবিধা হবে, কোনো ভেতরের জিনিস যদি বুঝতে না পারো, কোথাও কিছু ডাউট থাকে, অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। প্রথম যারা ভিডিও দেখবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তখন তোমরা তার নোটিফিকেশন পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।